বন্ধুরা, আজ এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই। যে শোনো পথের পথিক, আমি হয়তো একা আছি, কিন্তু আমি আমার সঙ্গে আছি। কিন্তু যে ভিড়ের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো, সেখানে কে তোমার আপন আছে। তাই কখনো নিজেকে একা মনে করবেন না। এই পৃথিবীর সবাই একা। সবাই বলে ভালো সময় অবশ্যই আসে, কিন্তু সে আসে তার সময় মতো। জীবনে সফল হবার জন্য আপনার দুটি জিনিসের প্রয়োজন, একটি হলো অভিজ্ঞতা আর অপরটি হলো আত্মবিশ্বাস। যেমন আপনার আত্মবিশ্বাস হবে, আপনার ক্ষমতাও ঠিক তেমনই হবে। সফলতার জন্য আপনার করা প্ল্যানিং সবকিছুর থেকে বেশি গুরুত্ব রাখে। আপনি যা চেয়েছেন সেটি পেয়ে যাওয়ার নামই হলো সফলতা, আর যা পেয়েছেন তাকে ভালোবাসাই হলো আনন্দ। আর সফলতা কখনো শেষ হয় না এবং অসফলতা কখনো খারাপ হয় না। যদি কোনো কাজে হেরে যাওয়ার চান্স না থাকে, তাহলে সেখানে জয়ী হবার কোনো মূল্যই থাকে না। জীবন মানে নিজেকে খোঁজা নয়, জীবন মানে হলো নিজেকে তৈরি করা। একটি স্বপ্ন দেখুন, ওই স্বপ্নকে আপনার জীবন মনে করুন, তার সম্বন্ধে চিন্তা করুন, বাকি সমস্ত স্বপ্নকে দূরে রাখুন। এটি হলো সফলতার একমাত্র রাস্তা। আপনি জীবনে সবসময় দুই রকমের লোক পাবেন। প্রথমত যারা বলবে আপনি এই পৃথিবীতে কোনো পরিবর্তন আনতে পারবেন না, এরা হলো সেই সমস্ত লোক যারা নিজে কিছু করতে পারবে না। আর দ্বিতীয় হলো সেই লোক যারা আপনাকে দেখে ভয় পায়, যে কোথাও আপনি নতুন কিছু করে না দেখান। কথায় বলে যারা চিন্তা করে তাদের চিন্তা এত বড় হতে পারে যা সে নিজেও জানে না। সত্যি কিছু লোক আমাদের এমন কিছু বুঝিয়ে দিয়ে যায়, তাদের চিন্তাকে স্যালুট করতে ইচ্ছে করে। কেউ ঠিকই বলেছে, বারে টাকা তোর কত নাম, মন্দিরে গেলে দান, স্কুলে দিলে ফি, বিয়েতে দিলে পণ, অপরাধে দিলে জরিমানা, আপনি কাউকে দিলে ধার, হোটেলে দিলে টিপ, ব্যাংক থেকে নিলে ঋণ, আর কাউকে ভালোবেসে দিলে গিফট। বাহ রে টাকা তোর কত নাম। টাকা বলে আপনি আমাকে মরে যাবার পরে উপরে নিয়ে যেতে পারবেন না, কিন্তু বেঁচে থাকতে আমি আপনাকে অনেক উপরে নিয়ে যেতে পারি। আমি হলাম টাকা, আমাকে ভালোবাসুন এতটা যাতে লোক আপনাকে অপছন্দ না করে। আমি হলাম টাকা, আমি হয়তো ভগবান নই, কিন্তু লোক আমাকে ভগবানের থেকে কমও মনে করে না। আমি হলাম টাকা, আমি হলাম লবণের মতো, যা প্রয়োজন তো আছে, কিন্তু প্রয়োজনের থেকে বেশি হলে জীবনের স্বাদটাই নষ্ট হয়ে যায়। আমি হলাম টাকা। ইতিহাসে আপনি অনেক এমন উদাহরণ পাবেন যার কাছে আমি অনেক ছিলাম, কিন্তু তারপরেও আমার ও তার জন্য কান্না করার কেউ ছিল না। আমি হলাম টাকা, হয়তো আমি কিছুই না, কিন্তু আমি এটা নির্ণয় করি লোক আপনাকে কতটা সম্মান দেবে। আমি হলাম টাকা, আমি যতক্ষণ আপনার কাছে থাকব তখন আমি আপনার, আর যখন আপনার কাছে থাকব না তখন আমি আপনার নই। কিন্তু আমি যদি আপনার কাছে থাকি তাহলে সবাই আপনার কাছে থাকবে। আমি হলাম টাকা, আমি আপনার নতুন নতুন বন্ধু তৈরি করে দেব, কিন্তু পুরনো বন্ধুকে নষ্টও করে দেব, কারণ আমি হলাম টাকা। সমস্ত অশান্তির কারণ কিন্তু আমি, তারপরেও কেন জানি না সবাই আমার পিছনেই পাগল। আমি হলাম টাকা। তাই বন্ধুরা, যখনই আপনি প্রথমবার কোনো সফলতা পাবেন তারপরে বিশ্রাম করবেন না, কারণ যদি সেকেন্ড টাইম আপনি হেরে যান তাহলে অনেক লোক এটি বলবে প্রথমবার আপনি ভাগ্যের কারণে জিতেছেন। সবসময় ভালো কাজ করতে থাকুন, অন্যেরা সম্মান করুক বা না করুক, সূর্য তারপরে ওঠে যখন লাখ লাখ লোক ঘুমিয়ে থাকে। জীবনে বেঁচে থাকা কখনো সহজ হয় না, সংঘর্ষ না করে কেউ কখনো মহান হয় না। আর যতক্ষণ না পড়বে পাথরে আঘাত, পাথরও কখনো ভগবান হয় না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, কারণ আপনার জীবনকে সহজ করাই সহজ জীবনের একমাত্র উদ্দেশ্য। ধন্যবাদ।